আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতে সংবাদ শিরোনাম। এসএসসির ফল প্রকাশ, পাশের হাত 93.58%, চট্টগ্রামে 91.12%। বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখানো বক্তব্য আইনমন্ত্রী দিচ্ছেন বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর। 31st নাইট ও ইংরেজি নববর্ষে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে সতর্ক করে দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এবং করোনায় এক লাফে মৃত্যু বেড়ে 7। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। প্রকাশিত ফলাফলে সকল বোর্ডে এবার গড় পাশের হার 93.58%। অন্যদিকে চট্টগ্রামে পাশের হার 91.12%। এছাড়া ঢাকা বোর্ডে 93.15, কুমিল্লা 96.27, রাজশাহীতে 94.71, বরিশালে 90.19, সিলেটে 96.78, দিনাজপুরে 94.80, ময়মনসিংহে 97.52 ও যশোরে 93.09%। বৃহস্পতিবার সকাল 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করেন তিনি। এদিকে এবার সারা দেশে 183,340 জন শিক্ষার্থী GPA-5 পেয়েছে। রাষ্ট্রপতির সংলাপে যোগ না দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির ঘোষণা গণতন্ত্রের জন্য খারাপ খবর বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গাধা যেমন ঘোলা করে পানি খায়, বিএনপিও পানি ঘোলা করে নির্বাচনে আসবে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো বক্তব্যই দিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা না করে আইনের অপব্যাখ্যা দিয়ে আটকে রাখা হয়েছে, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। চট্টগ্রামে 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভবনের ছাদেও কোনো ধরনের উৎসব করা যাবে না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সংক্রান্ত 16 নির্দেশনা জারি করেছে সিএমপি। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ, এমনকি লাইসেন্স করা অস্ত্র এদিন বহন করা যাবে না। গত 24 ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,070 জনে। এ সময়ে নতুন করে আরও 509 জন সহ মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,85,027 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 395 জন।